গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুব খুব ভালো আছো, আমরাও এখন ভালো আছি। চেহারা দেখে তো বুঝতেই পারছো আমি খুব হ্যাপি হ্যাপি, কারণ কি শিলিগুড়ি আসা মানেই আমার শপিং শপিং শপিং। শিলিগুড়ি আসলে আমি কেন জানি মনটা উড়ু উড়ু হয়ে যায়, মানে শপিং করতে খুব ইচ্ছা করে। আর যখনই হংকং, তোমরা তো সবাই জানোই শিলিগুড়ি হংকং মার্কেটটা কেমন, মানে এখানে কি পাওয়া যায় আর কি পাওয়া যায় না, মানে কি বলবো, মানে আমি তো রীতিমতো পাগল হয়ে যাচ্ছি। মানে অ্যাকচুয়ালি কি, আমি ডেলি ডেলি যাওয়ার একটাই কারণ, কারণ কি দেখো টাইম থাকে না আমার বেশিক্ষণ, মানে আমার মানে দেখো মার্কেটটা জিনিসটা এমন যে একা একা গেলে না মজা লাগে না, সাথে একজন কেউ গেলে। আর আমার মার যাওয়া সম্ভব না, কারণ কি আমার মা গেলে মেয়েকে, মেয়ে ওই টাইমে ঘুমায়, মেয়েকে রাখবে কে, বাধ্য হয়ে আমাকে বোনের সাথে যেতে হয়। আর বোনের মেয়ে 2 ঘন্টা আমাদের ঘুমায়, আমার বোনের হাজব্যান্ড যেহেতু ব্যবসার মধ্যে আছে তো 2 ঘন্টা বেশি রাখতে পারবে না, তার জন্য বোন 2 ঘন্টা বেশি আমার সাথে মার্কেটে যেতেও পাবে না, থাকতেও পাবে না। আর একটা কোনো কিছু কিনতে গেলে দেখো 2-3টা দোকান ঘুরতে লাগে, ওই এক দোকান বাচ্চাদের কোথাও আলাদা, বাচ্চার যেমন আমার সিলেক্টেড কয়েকটা দোকান আছেই শিলিগুড়িতে, কিন্তু আমার জন্য যেমন স্যারারা দেখতে গেছিলাম 2-3 একবার গেলাম, একটা দোকানে গেছিলাম ফার্স্ট দিন একদম পছন্দ হয়নি, মানে আমি যেরকম রিজনেবল প্রাইসে মানে চাচ্ছি কম টাকায় গর্জিয়াস, কিন্তু না অনেক হাই হয়ে যাচ্ছে যেটা আমার বাজেটের বাইরে, তো আমার দ্বারা সম্ভব না। তো সেকেন্ড দিন আরেকটা দোকানে গেছে সেম একই, ব্যাস আমি 2টা দোকানই ঘুরেছি সারাটার জন্য। যাই হোক, তো দিবাকর আসলে মেয়েকে হয়তো দিবাকর আবার মার্কেটে রেখে আমি দিবাকর যেতে পারবো, যেটা বোনের সাথে হচ্ছে না। তো দেখো একটা ছোটো করে জিনিস কিনতে গেলে একটু ঘোরাঘুরি করতে লাগে মার্কেটে, তো হয়তো এই দোকানে দাম বেশি, হয়তো কোনো ব্যাগ মেয়ের জন্য ব্যাগ কিনতে লাগবে, ক্লিপ ক্লিপ এগুলো কিছু কিছু জিনিস কিনতে লাগবে যেগুলো আমার এখনও কেনা হয়ে উঠেনি। আর আমার যাওয়ার সময় হয়ে যাচ্ছে, তো ওটাই ভাবছি কি করবো কি না করবো। তা চোখের ডাক্তারও দেখাতে হবে আমার, মানে চোখে মাথা প্রচণ্ড পেন করে, হয়তো আমার পাওয়ার কমছে বা বাড়ছে। আর আজকে অনেক দিনের পর আমাদের ঘরের সামনে আসছে ডাম্পার, যে আমাদের বাড়ির সামনে যে এত ঢিপ মাটি ছিল ওই মাটিগুলো তোলার জন্য একবার পাঠিয়েছিলো আমাদের এখানকার কাউন্সিলর পাঠিয়েছিলো, তখন সেদিন আমাদের বাড়ির ছাদ ঢালাই চলছিল, এর জন্য আমরা ডাম্পারটাকে ঘুরিয়ে দিচ্ছি। আমরা মানে আমি তো ছিলাম না, বোন বোনের হাজব্যান্ড ঘুরিয়ে দিচ্ছে, আবার অনেকদিন পর বলার পর আজকে আসছে। তো কাউন্সিলর কিছু এসেছিল, এসে বসেছিলো, তো এখন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কাজগুলো, তাহলে চলো তোমাদের দেখাই। তো চলে আসছে জেসিবি, খুবই ভালো লাগছে, কারণ কি দেখো বাড়ির সামনে এরকম মাটির স্তূপ ভালো লাগে না দেখতে, না কেমন বাজে লাগে দেখতে। তো দেখো আর একটা গাড়ি চলে আসছে, কারণ জেসিবি দিয়ে মাটিগুলো উঠিয়ে এই গাড়িতে লোড করা হবে। তো সত্যি খুবই ভালো লাগছে যে সামনের দিকটা এখন নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। আর তোমাদের দেখাবো কাজটা সম্পূর্ণ হয়ে যাক, তারপর তোমাদের দেখাবো আমাদের সামনের দিকটা কেমন লাগছে দেখতে। আর দেখো কী সুন্দরভাবে উঠাচ্ছে মাটিটা, কি ভালো লাগে দেখতে দেখো। তো একবারে স্নান টান করে তোমাদের সামনে হাজির হলাম, এখনও জেসিপি দিয়ে কাজ চলছে। তো 1% কমপ্লিট হলো, আর 1% কমপ্লিট হচ্ছে আর কি, অল্প বাকি আছে। আর আজকে মেয়েকে মায়ে স্নান করিয়ে দিচ্ছি, চলো তোমাদের দেখাই কীভাবে দেখো উঠাচ্ছে। আমি আর মেয়ে শুয়ে আছি, মা রান্না করছে এরম। আর জানো আমার মাথা থেকে কত চুল উঠছে, মানে বুঝে পাচ্ছি না কেন এত চুল পড়ছে, কি দিলে চুল পড়া কমবে, মাঝখানে একদম পড়তো না এখন আবার শুরু হয়েছে চুল পড়া। কি হয়েছে কি হয়েছে কি মাংস বলতো, হ্যালো বলো তো, হ্যালো হ্যালো। কোন বাজে 2:30, তো জাস্ট আমার আর মার ভাত খাওয়া কমপ্লিট হলো, আর মেয়ে ঘুমোচ্ছে। এই দেখো, এই দেখো পিছনে মেয়ে ঘুমোচ্ছে। তো এখন আমি যাবো হচ্ছে ভ্লগ করতে আমাদের পাড়ায়, মানে আমি মেয়ে থাকতেই ওর কাছে করতাম, দিদির কাছে।
তো এখন যাব ওই দিদির কাছে ভ্লগ ব্লগ করতে ওকে ফোন করেছি, চলো ভ্লগ ব্লগ করে করে আসি, তারপরে ওনার সাথে পরে কথা বলবো, আজকে আর রেস্ট করা হলো না। আমি চলে আসছি দিদির পার্লারে, প্রচুর আওয়াজ হচ্ছে, ফ্যানের আওয়াজ, তো দিদি এখন খাচ্ছে, তারপরে আসবে এসে আমার ভ্লগ ব্লগটা করে দেবে। কি গরম এখানে, প্রচণ্ড যেমন রৌদ্র তাপ, কাকে বসে আছি ফ্যানের নিচে, তাও মানে আরও গরম বেরোচ্ছে, এতটাই গরম, কী বল। এখন বাজে বিকেল 5:45, তো এই মাত্র আসলাম, পুরো প্লাগ করলাম, তার গল্প করে একবারে আসলাম, স্থায়ীতে জামা কাপড় ছিলগুলো নিয়ে আসলাম। তো এখন বাজে বিকেল 5:45, তো এখন বাজে বিকেল 5:45, তো এই মাত্র মেয়ে উঠলো, মেয়েকে আমি ঘুম থেকে উঠি আগে বাথরুম করায় জল টল খাইয়ে রেডি করিয়ে দিয়েছে বাইরে হাঁটার জন্য, কিন্তু মেয়ে বলে হাঁটবে না, মেয়ে ঘরে আসবে। তো দেখো মেয়েকে ভাবি দিয়ায়, দেখো কি সুন্দর করে ড্রেস পরে রেডি করিয়ে দিয়েছে। ভাবি দেখি ড্রেসটা দেখো তো, এই দেখি ভাবি ড্রেসটা, ভাবি ড্রেসটা দেখাও, এই যে আমার ভাবির ড্রেস। আর যেহেতু কাজল পরে দিয়েছি কপালে কাজলের ফোঁটা, তো লেপটে যাতে না যায় জন্য পাউডার দিয়েছি, পাউডারটাকে মুছতে আমি ভুলে গেছি। তো কিছু ভাবছিলাম মেয়েকে নিয়ে হাঁটবো, মেয়ে হাঁটবে না, না ঘরে ঘরে ঘরে, মনে হয় আজকে ইচ্ছা করছে না, এত গরম না, বাইরে হাঁটতে যাচ্ছিলো না। চলো মেয়ে এখন খই খাচ্ছে, একটু পরে খাবে ওকে সুজি, এইটুকু খই মা বাটি করে দিয়েছে। তো হঠাৎ করে শিলিগুড়ির ওয়েদারটা খুব খারাপ হয়ে গেছে, শিলিগুড়ি তিনবাত্তি এলাকায়, এই দেখো হঠাৎ কালো মেঘ আসলো, বৃষ্টি শুরু, বন্ডা কীভাবে আসবে কী জানি। আমাদের বাড়ির সামনের দিকটা এখন এত সুন্দর লাগছে দেখতে, পুরো পরিষ্কার হয়ে গেছে, খুব ভালো লাগছে। এখন বাজে 7:15, তো বন্ডা আসলো, আসছে হয়েছে 10-15 মিনিট হয়েছে আসছে, এই যে সোনামা সব খেলাধুলা করছে, রিঙ্গা রিঙ্গা খেলছে, এখানে রিঙ্গা রিঙ্গা সাথী নাই, একা একাই রিঙ্গা রিঙ্গা খেলছে। এখন আমি আদা রসুন পেঁয়াজ কাটছি, কারণ আজকে আমাদের ঘরে রান্না হবে চিকেন, আর বোনও খাবে আজকে রাতের খাবারটা, রাতেও খাবে আজকে আমাদের ঘরে, এবার থাকবে না, কিন্তু রুম একটাই, ওই পাশের রুমটা হলে তখন থাকতে পারবে। আর এদিকে দেখো দুইটা মেয়ে মিলে বাচ্চা মিলে ঝগড়া করতেছে, আজকে রান্নাটা কে করবে, মা না তুই? না না ও করবে, ও পারে, আজকে রান্নাটা বোন করবে। তো এই দেখো আমাদের দুই কন্যা মিমি আর হচ্ছে মিশমি, এটা হচ্ছে মিমির ডাক নাম, এটা মিশমিও আমার মেয়ের ডাক নাম, আর মা ওখানে বসে আছে। আজকে ওয়েদারটা অসম, এখনই ওয়েদার তো। এখন বোন রান্না শুরু করে দিয়েছে, এই যে আলু চারটা আমার, দুটা ওদের দুজনের, একটা একটা আলু ভাজে রাখলো, এখন কড়াইতে দিল হচ্ছে সর্ষের তেলে, গরম সর্ষের তেলে দিল হলো জিরা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা আর জিরা ফোড়ন, ব্যাস। এই মাংস ওদিকে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছে আমার বোন, রান্না খুব এক্সপার্ট, অন্নপূর্ণা, স্বয়ং অন্নপূর্ণা দেবী। এখন বাজে রাত্রে 11:30, তো মাংস বানানো কমপ্লিট হয়ে গেছে, আর দেখাতে পারিনি কারণ কি একটু বিজি ছিলাম আমি, বিজি মানে কি আমি টেলার কাকি আমাদের পাড়ায় থাকে কাকির ঘরে গেছিলাম, তো মোবাইলটা চার্জে বসে গেছিলাম, মোবাইলে চার্জ ছিল না তাই। তো দেখো ওর মা মিমিকে খাওয়াচ্ছে, তো সোনামা দেখে, সোনামা এখনও খাওয়ার টাইম হয়নি, কিন্তু সোনামা মিমিকে দেখে বললাম বাচ্চারা বাচ্চাকে দেখে শিখে, তো এই তো এখন, তো এখন মিমিকে দেখে সোনামা এখন খাবে, তো আজকে মানে এখন ওকে খাইয়ে দিই। তো চলো মাংসটা তোমাদের দেখাই, মাংসের কালারটা, কাঁচা লঙ্কার মাংস, এই যে মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর, ইয়ামি ইয়ামি, গন্ধ শুনে বোঝা যাচ্ছে আমি তো খাইনি। এই হচ্ছে মাংসটা, বাজে হচ্ছে 10:45, তো আমরা খেতে বসছে, যে বোন বাড়ছে এদিকে, মা খাচ্ছে, দেখো কিন্তু আমাদের জায়গা নেই না, অ্যাকচুয়ালি আমাদের ডাইনিং টেবিল তো তোমরা দেখেছো, এখন ডাইনিং টেবিল সব ওই ঘরে, তো এই রুমে জায়গা নেই, এই কারণে আমরা নিচে বসে খাচ্ছি, এটাই একটা মজা আনন্দ নিচে বসে খাওয়াটা। এই যে বোন বাড়ছি, বাবা বাবা আমাকে ভালোবাসে, এই যে আমাকে লেগ পিস দিচ্ছে,
ভালো মেয়ে অনেকদিন আলু দিবি এত ভাত দিস দেখো আমি এত ভাত খাই এত ভাত দিস দিনেই খাই না তো রাতে কি খাবো এত ভাত দিস আর ওইখানে খাটির উপর দুই পুচকু খেলাধুলা করছে দাও তোমাদের দেখাই এই দেখো যত মার বাসনপত্র ছিল এই যে যত মার বাসনপত্র সব নিয়ে বসছে দুই দুজন মিলে দেখো দেখছো ওরা বিছানার অবস্থা কি করে দেখছো দেখো তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে খুব টেস্টি হয়েছে চিকেনটা তো এখন বোনরা চলে যাচ্ছে এই যে মিমিরা চলে যাচ্ছে টাটা না বেশি বাইরে আসবো এই যে তো বোনরা চলে যাচ্ছে স্টাডিও না বহুত কষ্ট ও টাটা আজকে সারাদিনের ব্লগটা আমি এখানেই শেষ করছি টাটা গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি আর আমাকে সাপোর্ট করবে তোমরা প্লিজ হ্যাঁ তাহলে চলো রাখছি।